একাত্তরের এই দিনে রমনায় প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়া বঙ্গবন্ধু ও ভুট্টোর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। চরম উত্তেজনা আর প্রচণ্ড বিক্ষোভের মধ্যে সমগ্র জাতির দৃষ্টি ছিল ওই বৈঠকের দিকে। প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক শেষে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আলোচনায় ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া 25 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। রাজপথে নেমে আসে লাখো জনতা। অন্যদিকে বৈঠক শেষে উপদেষ্টাদের নিয়ে আবারও বসেন জুলফিকার আলী ভুট্টো। পরে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, পিপলস পার্টির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তানিরা মেনে নিতে পারে না। হাজারো জনতা জড়ো হন 32 নম্বরের বঙ্গবন্ধুর বাসভবনের সামনে। বঙ্গবন্ধু বলেন, বন্দুক কামান মেশিনগান কোনো কিছু জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না। এদিকে যশোরে লাঠি তীরধনুক নিয়ে মিছিল করে স্বেচ্ছাসেবক বাহিনী। চাঁদপুর ও সিলেটেও হয় বিক্ষোভ মিছিল। হাসান মিসবাহ, 21 টেলিভিশন।